সবাইকে স্বাগত যারা দু হাজার বাইশ সালে দশম শ্রেণিতে নতুন উত্তীর্ণ হয়েছ তাদের ফেব্রুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটির টাস্কগুলো দিয়েছে তার ভৌতবিজ্ঞানের পার্ট টু নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো তোমার স্ক্রিনে ভৌতবিজ্ঞানের পার্ট টু এর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের বলে রাখি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার টু অর্থাৎ গ্যাসের আচরণ থেকে কুড়ি নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে তোমার স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো একদিকে তোমাদের তিনটি এমসিভি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বর দুই দাগে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে তিনটি তিন নম্বর তিন দাগে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটির জন্য দুই নম্বর টোটাল আট নম্বর আর চার দাগে দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটির জন্য তিন নম্বর করে টোটাল ছয় নম্বর আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে করে দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমে দেখে নাও এক দাগে যে এমসিবিউ প্রশ্নগুলো আছে সেগুলো সঠিক উত্তর এক পয়েন্ট একের প্রশ্ন এখানে প্রথম যে শব্দটা আছে এস এ টিপি এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে প্রথম এখানে হবে হলো এস টিপি ঠিক আছে প্রথম প্রশ্নটা হলো এস টি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় এক্ষেত্রে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খ নম্বর অপশন অর্থাৎ দুশো তিয়াত্তর ঠিক আছে এক পয়েন্ট দুয়ের প্রশ্ন পিভি ইকুয়াল টু ডাব্লু সমীকরণে এম রাশির একক হলো চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ নম্বর অপশন অর্থাৎ গ্রাম পার মোল ঠিক আছে এক পয়েন্ট তিনের প্রশ্ন কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়লের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে সমপরাবৃত্ত কিন্তু এক্ষেত্রে যেহেতু পরাবৃত্ত আছে তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন অর্থাৎ পরাবৃত্তের অংশ ক্লিয়ার আমাদের এমসি তিনটি প্রশ্ন কমপ্লিট হয়ে গেল এগুলো লিখে নেবে তাহলে কিন্তু তিনের মধ্যে তিন পেয়ে যাবে এমসি মধ্যে এরপর দেখে নাও দুই জায়গায় যে সত্যমিথ্যা আছে সেগুলো সঠিক উত্তর দুই পয়েন্ট একের যে প্রশ্নটা দেখতে পারছো একটি গ্যাস অনুর আয়তন ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে আছে গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ভাগ গ্যাস অনুর সংখ্যা এক্ষেত্রে কিন্তু প্রথম উত্তরটা হয়ে যাবে অর্থাৎ দুই পয়েন্ট একের উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য অর্থাৎ উত্তর হয়ে যাবে সত্য দুই পয়েন্ট দুয়ের প্রশ্ন কার্বন ইকুইভ্যালেন্ট টুয়েলভ পয়েন্ট জিরো 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 ইউ এর পরিবর্তে অন্য কোনো সাঙ্কমান ধরা হলেও এস কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে দুই পয়েন্ট দুয়ের উত্তরটাও হয়ে যাবে সত্য ঠিক আছে দুই পয়েন্ট তিনের প্রশ্ন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে আর দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাসগুলির মূল সংখ্যার অনুপাতের সমান দুই পয়েন্ট তিনের উত্তরও হয়ে যাবে সত্য অর্থাৎ আমাদের সত্য মিথ্যার তিনটি প্রশ্ন ছিল তিনটি উত্তরই হয়ে যাবে সত্য আশা করি বুঝতে পারলে এরপরে দেখে নাও তিন দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলোর সঠিক উত্তর আমি খাতায় করে দিয়েছি এইগুলোর উত্তর দেখে নাও প্রথম যে প্রশ্নটা আছে তিন পয়েন্ট একের প্রশ্ন প্রত্যেকটি জন্য দুই নম্বর করে মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক এর একক কি হওয়া উচিত তা দেখাও ঠিক আছে প্রথমে লিখবে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই বা আমরা জানি লিখতে পারো পিভি ভি সমান সমান এনআরটি দেখো আমি নীল লিখে দিয়েছি যেখানে পি হল গ্যাসের চাপ ভি হলো গ্যাসের আয়তন হলো পরমোষ্ণতা এন হলো মোল সংখ্যা এবং আর হলো গ্যাস ধ্রুবক অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক ঠিক আছে এখন আমাদের কি বলেছে মাত্র বিশ্লেষণ করতে বলেছে তার মানে আমাদের এটাকে আরের মানটা আগে বের করে তাদের মাত্রা বিশ্লেষণ করতে হবে দেখো দ্বিতীয় লাইনটা আমরা কী বলতে পারি বা আমরা যদি কোনাকুনি গুণ করি শুধু আরটাকে রেখে দেই তাহলে আর সময় সময় কী পাবো পিভি বাই এন এখন আমাদের যেহেতু মাতৃ সংখ্যা নির্ণয় করতে বলেছে অবশ্যই প্রত্যেকটার মাত্রাকে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এখন আর কে থার্ড ব্র্যাকেটে রাখবে তারপর সময় সময় চিহ্ন দেবে দেখতে পারছো এখানে প্রথমে উপরের দিকে কি আছে পি ইন টু ভি অর্থাৎ পি হলো চাপ আর চাপের মাত্রা হলো এটা এম এল ইনভার্স টি ইনভার্স টু আর যেহেতু দেখতে পাচ্ছ ডান সাইডে আয়তন আছে ভি ভি এর মাত্রা হলো এল কিউ ঠিক আছে আর নিচের দিকে কি দেখতে পাচ্ছ এন টি এন হলো যেহেতু মোল সংখ্যা তাই এর মাত্রা হবে মোল আর উষ্ণতার মাত্রা হবে কে তাহলে আমরা বলতে পারি উপরে খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ এল কিউ আছে আর এখানে এল মাইনাস ওয়ান আছে অর্থাৎ তিন থেকে যদি মাইনাস এক বাদ চলে যায় তাহলে দুই থাকে পড়ে তাহলে আমরা বলতে পারবো সমান সমান দিয়ে থার্ড ব্যাকেটের মধ্যে এম এল স্কোয়ার টি মাইনাস টু আর নিচের দিকে যা ছিল তাই থাকবে অর্থাৎ মোল ইন্টু কেলভিন ঠিক আছে এখন খেয়াল করো উপরে আমরা যে মাত্রাটা পেলাম সেটা হলো কার্যের মাত্রা আর নিচেই পেলাম হলো মোল ইন্টু উষ্ণতার মাত্রা ঠিক আছে তাহলে আমাদের কার্যের কারজের একক তারপরে মোল আর উষ্ণতা এগুলোর একক জানলেই কিন্তু আমাদের আর এর এককটা জানা হয়ে যাবে অতএব এসআই পদ্ধতিতে আরের একক হবে জুল মোল ইনভার্স কে ইনভার্স কারণ এখানে দেখতে পারছো কার্যের একক হলো জুল মোলকে আমরা মোলই রেখে দেবো আর উষ্ণতা লেখক হলো কেলভিন যেহেতু আমাদের এইগুলো মোল এবং উষ্ণতা নিচের দিকে ভাগ অবস্থায় আছে তাই এগুলো উপরে উঠলে ইনভার্স হিসেবে যায় তাই আমাদের উত্তরটা হয়ে যাবে জুল মোল ইনভার্স কে ইনভার্স ঠিক আছে তোমরা এটাকে অন্যভাবে লিখতে পারো দেখো আমি বাদ দিয়ে লিখে লিখে রেখেছি দেখতে পাচ্ছ এখানে জুল পার মোল কেলভিন তোমরা যে কোনো একভাবে লিখবে তাহলেই হবে দুটো লিখবে না যে কোনো একভাবে লিখলেই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন যদি বলে সিজিএস পদ্ধতিতে আরের একক কি হবে লিখবে সিজিএস পদ্ধতিতে আরের একক হবে যেহেতু তার যে সিজিএস একক আর্ক আর্ক লিখবে তারপর লিখবে মোল ইনভার্স কে ইনভার্স ঠিক আছে এগুলো লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এরপর দেখে নাও তিনের দুই দাগের প্রশ্ন প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আসরণ থেকে বিস্তুত হয় উত্তরটা ঠিক এভাবে লিখে নেবে বাস্তব গ্যাসগুলি আদর্শ আসরণ থেকে বিস্তুতের কারণ তারপরে এক নম্বর পয়েন্টে লিখবে আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দুভর সদৃশ অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য দু নম্বর পয়েন্টে লিখবে আদর্শ গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না কিন্তু বাস্তব গ্যাসে কিনো আন্তরানবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায় ঠিক আছে এই দুটো পয়েন্ট লিখলেই কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু দুই নম্বরের জন্য লিখতে বলেছে তাই আমাদের দুটো পয়েন্ট লিখলেই হবে ক্লিয়ার এরপরে দেখে নাও তিনের তিন দাগের প্রশ্ন স্ত্রীর হিসেবে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ক্যাপিটাল ভি ভার্সেস স্মল টি ও ক্যাপিটাল ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র কেমন হবে একে দেখাও এখন দেখে নাও প্রথমে দেখতে পাচ্ছ ক্যাপিটাল ভি ভার্সেস স্মল টি লেখচিত্র অঙ্কন করেছে বা সাইডে উত্তরটা ঠিক এভাবে লিখে নেবে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা এইভাবে চিত্রগুলো এঁকে নেবে তাহলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র লেখচিত্র আঁকতে বলেছে তাই তোমরা এভাবে হেডিং করবে আমি বাস সাইডে একটা করে দিয়েছি ডান সাইডে একটা করে দিয়েছি এভাবে করলে কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে তোমরা তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও ক্লিয়ার এরপরে দেখে নাও তিনের চার দাগের প্রশ্ন কী বলছে সমচাপে ও সম উষ্ণতায় সময়তনের শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তি সহ ব্যাখ্যা করো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ এখানে তখন দুটো প্রশ্ন আছে কোনটি হালকা হবে তারপরে যুক্তি বলতে বলা হয়েছে ঠিক আছে তাহলে প্রথম পার্টের উত্তর আমাদের কী হবে দেখে নাও শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হবে ঠিক আছে এই প্রথম পার্ট একটা লাইন লেখার জন্য কিন্তু এক নম্বর অলরেডি পেয়ে যাবে এখন আমার তোমাদের যুক্তি করতে বলা হয়েছে তার যুক্তি সহ ব্যাখ্যা করবে তারপরে লিখবে কারণ বলে হেডিং করবে তারপরে লিখবে শুষ্ক বায়ুর বাষ্পগণত্ব চোদ্দ দশমিক চার যেটা প্রায় লিখবে অন্যদিকে জলীয়বাষ্পের বাষ্পগণত্ব নাইন সুতরাং সময়তনের জলীয়বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী আর্দ্র বাতাসে শুষ্ক বাতাসের থেকে বেশি জলীয়বাষ্প থাকে তাই আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয় ঠিক আছে এইটুকু লিখলেই কিন্তু তোমাদের তিন পয়েন্ট চারের উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখে নাও তোমাদের চার দাগে যে দুটো প্রশ্ন আছে তিন নম্বরের দু সেইগুলো সঠিক উত্তর পয়েন্ট একের প্রশ্ন সমস্যা দিয়েছে একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকোনা রয়েছে আর ধুলিকোনা চাপে অনমনীয় উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধুলিকোনা সহ গ্যাসের আয়তন এক হাজার এমএল থেকে কমে পাঁচশো দশমিক দুই পাঁচ এম হয় ধুলিকোনার সামগ্রিক আয়তন নির্ণয় করো আমাদের শ্রেসে হলো ধূলিকোনা সামগ্রিক আয়তন প্রথমে ধরে নেবে ধরি ধুলিকোনার সামগ্রিক আয়তন ভি এম এল এখানে এম এলটা হলো আয়তন আর ভিটা আমরা আয়তনটা ধরে নিলাম অতএব গ্যাস্টির প্রাথমিক আয়তন ব্র্যাকেটে ভি ওয়ান লিখবে তারপরে লিখবে এক হাজার মাইনাস ভি দেখতে পাচ্ছো এখানে এক হাজার মাইনাস ভি কেন হলো বলো তো আমাদের এখানে প্রশ্নে কিন্তু বলে দিয়েছে আয়তনটা খেয়াল করো এক হাজার এমএল থেকে কমে গিয়ে পাঁচশো দশমিক দুই পাঁচ হয়েছে অর্থাৎ যে ধুলিকোনা ছিল সেই ধুলিকোনাটা যখন আমরা লিখব তখন ভি তো আমার ধরে নিয়েছে ধুলিকোনার আয়তন এখন যখন প্রাথমিক আয়তন ছিল এক হাজার এম তখন এক হাজার এম এর মধ্যে কিন্তু আমাদের ধুলিকোনাটাও ছিল তাই আমাদের প্রাথমিক আয়তনের মধ্যে লিখব এক হাজার মাইনাস ভি এম এল ভি জায়গা ঠিক আছে অতএব গ্যাসটির অন্তিম আয়তন খেয়াল করো তাহলে কি লিখবো বলতো আমাদের অন্তিম আয়তনের ওখানে ছিল কমে কত হয়েছিল পাঁচশো দশমিক দুই পাস তাহলে লিখবো ব্র্যাকেটে ভি টু লিখবো পাঁচশো দশমিক দুই পাঁচ মাইনাস ভি এম এল এন ভি হল ধুলিকোনার আয়তন এজন্য ওটা বিয়োগ করব তারপরে লিখব গ্যাসটির প্রাথমিক চাপ ব্র্যাকেট পি ওয়ান লিখবো দেখতে পারছো এখানে পি ধরে নেবে ঠিক আছে তারপরে লিখবে অতএব গ্যাসটির অন্তিম চাপ ব্র্যাকেটে পি টু লিখবে এবং এটা হবে টু পি যেহেতু ওরা বলেই দিয়েছে প্রশ্নে বলে দিয়েছে চাপ কিন্তু দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ প্রথম চাপ পি হলে পরের চাপ কত হবে টু হবে ক্লিয়ার এখন আমাদের প্রশ্নে কিন্তু একটা কথা বলেছে সেটা হলো স্থির উষ্ণতায় খেয়াল করেছো এই যদি কথা স্থির উষ্ণতা থাকে তাহলে কিন্তু আমাদের বয়েলের সূত্র প্রযোজ্য হয় আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু উষ্ণতা স্থির অতএব বয়লের সূত্র অনুযায়ী বা বয়লের সূত্র অনুসারে কী জানি আমরা পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু এখন আমাদের প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে পি ওয়ানের মান পি বসিয়ে দিলাম দেখো উপর দেখতে পাচ্ছ পি ওয়ানের জায়গায় পি বসাতে পারি তারপরে ভি ওয়ানের জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ানের মানটা কত হবে এক হাজার মাইনাস ভি তারপরে পি টুর জায়গায় আমরা বসাতে পারি টু তারপরে ভি টু জায়গায় বসাতে পারি পাঁচশো দশমিক দুই পাঁচ মাইনাস ভি তাহলে মানগুলো বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ বা কিছু একটা সংখ্যা বা কোনো কিছু কাটাকাটি যায় দেখো বা সাইড থেকে পি এবং ডান সাইড থেকে পিটা কিন্তু আমরা কাটতে পারি তাহলে লাইনে আমরা কী পাই বলো তো দেখো আমরা লাইনে পাই এক হাজার মাইনাস ভি সমান সমান টু ইন্টু পাঁচশো দশমিক দুই পাঁচ মাইনাস ভি এখন আমরা ডান সাইডে যে দুইটা গুণ অবস্থায় আছে ব্র্যাকেটের আগে সেই দুটা গুণ করে দেবো তাহলে কত পাবো পর লাইনে এক হাজার মাইনাস ভি ইকুয়াল টু এক হাজার দশমিক পাঁচ শূন্য মাইনাস টু ভি ঠিক আছে দুইয়ের সঙ্গে এটা আমরা কী করলাম গুণ করে দিলাম পুরোটা তাহলে পরের লাইনে কাজ করবো এই যে ভির পার্টটা আছে টু ভিটা ডে আনবো তাহলে কী হবে মাইনাস টু ভি ছিল আর ডে আসলে প্লাস টু ভি হবে তাহলে বা টু ভি মাইনাস ভি সমান সমান আর এই হাজারটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব। তাহলে কত পাবো ডান ডানসাইডে এক হাজার দশমিক পাঁচ শূন্য মাইনাস এক হাজার তাহলে আমরা কী পেলাম বলো তো অতএব ভি সময় সময় জিরো পয়েন্ট ফাইভ জিরো যেহেতু আমাদের ধুলিকোনার সামগ্রিক আয়তনটা ভি ছিল তাহলে বি এর মানটাইভাবে নিয়ে নেওয়া উত্তর অতএব ধুলিকোনার সামগ্রিক আয়তন হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এল ঠিক আছে এইভাবে করলেই কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এরপরে অঙ্কটা দেখে নাও অর্থাৎ গান্ধী সমস্যাটা দেখে নাও কী বলছে সাতশো ষাট এম এম এইচ হিসাবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থ্রি পয়েন্ট টু গ্রাম যে গ্যাসের আয়তন টু পয়েন্ট টু ফোর লিটার তার গ্রাম আণবিক ওজন খেয়াল করো এখানে গ্রাম আণবিক ওজন নির্ণয় করো অর্থাৎ এম এর মান কিন্তু নির্ণয় করতে বলেছে আরেকটা প্রশ্নের সঙ্গে অ্যাড করেছে সাধারণ হাইড্রোজেনের অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কতগুণ ভারী ঠিক আছে আমরা প্রথম অংশটাকে করি খেয়াল করো প্রথম অংশের আমরা দেখতে পাচ্ছি যে সাতশো ষাট এম এম চাপ অর্থাৎ পি এর মান কিন্তু বলা আছে এখানে তাহলে কী লিখবো গ্যাসের চাপ ব্র্যাকেটে পি লিখব সমান সমান সাতশো ষাট এম এম ডি যেহেতু এখানে এম এম এইচ সাপ আছে আমাদের দরকার হল অ্যাটমসফিয়ার চাপ মনে রাখবে এম এম অর্থাৎ মিলিমিটার এইচ চাপ সাপ থেকে যদি অ্যাটমসফিয়ার চাপে যেতে হয় তাহলে সাতশো ষাট দ্বারা ভাগ করতে হয় তখন পর লাইনে আমি সাতশো ষাট বাই সাতশো ষাট করেছি মানে সাতশো ষাট দ্বারা ভাগ করেছি এবং ডান সাইডে আমি এটিএম কতটা লিখে দিয়েছি তার মানে আমাদের কাটাকাটি করলে ওয়ান পাবো অর্থাৎ আমাদের গ্যাসের চাপের মান এটিএম এককে কত পাবো বা তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এটিএম ক্লিয়ার তাহলে এটা আমরা পেয়ে গেলাম গ্যাসের চাপের মান এর পরের মানে কি দেওয়া আছে দেখে নাও পয়দও আছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অর্থাৎ আমাদের আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের উষ্ণতা ব্র্যাকেটে ক্যাপিটাল টি লিখবো সমান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের সব সময় কেলভিন স্কেলে উষ্ণতা নিয়ে যেতে হবে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কী জানি আমরা জিরো প্লাস দুশো তিয়াত্তর কেলভিন অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন কিন্তু আমরা এখানে লিখে রাখবো ঠিক আছে তারপর লিখবো দেখো এখানে একটু মিস্টেক হয়েছে এখানে ভর কথাটা দুবার হয়ে গেছে গ্যাসের ভর তোমরা একটা কাজ করো একটা এখান থেকে এটা কেটে দিও গ্যাসের ভর ব্যাগটা ডাব্লু লিখবে সময় সমান থ্রি পয়েন্ট টু গ্রাম প্রশ্নে বলা আছে গ্যাসের আয়তন ব্যাগটা ভি লিখবে সময় সমান টু পয়েন্ট টু ফোর লিটার এটাও প্রশ্নে বলা আছে গ্যাসের আণবিক ভর বা গ্রাম আণবিক ওজন লিখতে পারো ব্র্যাকেটে এম সময় সমান হোয়াইট দিয়ে রাখবে যেহেতু আমাদের এটা বের করতে বলেছে তাই হোয়াইট দিয়ে রাখবো তারপরে সার্বজনীন গ্যাস দেবো ব্র্যাকেটে ক্যাপিটাল আর লিখবে যেহেতু আমরা এখানে অ্যাটমসফিয়ার চাপে চাপটা বের করেছি তাহলে আমাদের সাবধানী গ্যাস ধ্রুবকটাও এই অ্যাটমসফিয়ার চাপের ওই মানটা নিতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট লিটার এটিএম লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স এই মানটা নিতে হবে তারপরে মোল সংখ্যা দেখতে পাচ্ছ এখানে মোল সংখ্যা ব্র্যাকেটে এন স্মল এন লিখবে সমান সমান কী জানি আমরা বাই এম অর্থাৎ গ্যাসের ভর বাই গ্যাসের মোলার ভর ঠিক আছে এটা করলেই কিন্তু মোল সংখ্যা পাওয়া যায় এখন আমাদের এই মানগুলো বের করে নেওয়ার একটা কারণ আছে যাতে আমরা সরাসরি সূত্রে মানগুলো বসাতে পারি ঠিক আছে এখন লিখবে আমরা জানি বা আদর্শ গ্যাস সমীকরণদেরকে আমরা জানি এটাও লিখতে পারো পিভি সমান সমান এনআরটি বা পিভি সমান সমান আমরা এন এর জায়গায় দেখো উপরের দিকে আমরা লিখে রেখেছি এন সমান সমান ডাব্লু বাই এম তাই এন এর জায়গায় আমরা বসিয়ে দেবো ডাব্লু বাই এম আরটি এখন আমরা যদি আড়াআড়ি বা কোনাকুনি গুণ করি তাহলে হবে বলো তো এম সমান সমান কী বলতে পারি ডাব্লু আরটি খেয়াল করো এখানে এই যে এমটা আছে এই এম যদি আমি কোনাকুনি গুণ করে এই পি এর জায়গায় নিয়ে আসতে চাই তাহলে এম চলে যাবে পি এর জায়গায় আর পিভি চলে যাবে চলে আসবে এম এর জায়গায় তাহলে কেমন হবে বলতো এম সময় সমান ডাব্লু আর টি উপরে থাকবে আর নিচে থাকবে পি ইন্টু ভি আশা করি বুঝতে পারলে এখন আমরা উপরের দিক থেকে যে মানগুলো বের করে রেখেছি দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো দেখো ডাব্লু অর্থাৎ গ্যাসের ভরের মান হলো থ্রি পয়েন্ট টু দেখো প্রশ্নে বলাই আছে গ্যাসের ভর হলো থ্রি পয়েন্ট টু আয়তন হলো টু পয়েন্ট টু ফোর তারপরে উষ্ণতা হলো দুশো তিয়াত্তর কেলভিন আর চাপের মান হলো ওয়ান এটিএম আর সাবধানী গ্যাস হলো জিরো পয়েন্ট জিরো এইট টু এই মানগুলো আমরা দেখে দেখে নিচেই পুট করবো দেখো এখানে যদি মানগুলো বসিয়ে দেয় তাহলে ডাবলু এর মান পেলাম থ্রি পয়েন্ট টু ইন আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টি এর মান দুশো তিয়াত্তর আর নিচেই পি এর মান অর্থাৎ চাপের মান ওয়ান ইন্টু আয়তন ভি এর মান হলো টু পয়েন্ট টু ফোর এখন তোমরা যদি উপরের গুলো সবগুলো গুণ করো তাহলে পেয়ে যাবে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ টু আর নিচেই পাবে একের সময় গুণ করলে টু পয়েন্ট টু ফোর এখন এটাকে যদি তোমরা ভাগ করো বা রাফ করে হিসাব করো তাহলে পাবে এম সমান সমান থার্টি ওয়ান পয়েন্ট নাইন এইট এখন যেহেতু থার্টি ওয়ান পয়েন্ট নাইন এইট নেয়ার অ্যাবাউট মানে খুব কাছাকাছি হলো বত্রিশের কাছাকাছি তাহলে আমরা অতএব এম নেয়ার অ্যাবাউট দেখো এখানে প্রায় সমান প্রায় সমান চিহ্নটা একটু ঢেউয়ের মতো হয় সাধারণত সমানের মতো হয় না কিন্তু একটু ঢেউয়ের মতো হয় ঠিক আছে দেখো যেহেতু একত্রিশ দশমিক নাইন আট যেহেতু এটা হলো বত্রিশের খুব কাছাকাছি তা আমরা বলতে পারবো এম নিয়ার অ্যাবাউট থার্টি টু ক্লিয়ার অর্থাৎ বত্রিশের প্রায় কাছাকাছি বা সমান অতএব নিম্ন গ্যাসটির আণবিক ওজন যেহেতু আণবিক ওজন বের করতে বলেছে বা সরি এখানে গ্রাম আণবিক ওজন লিখবে অতএব গ্যাসটির গ্রাম আণবিক ওজন থার্টি টু গ্রাম পার মোল ঠিক আছে এখানে একটা কথা মিস্টেক হয়েছে এখানে লিখবে গ্রাম আণবিক ওজন তাহলে কিন্তু উত্তরটা একদম পারফেক্ট হবে যেহেতু আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে গ্যাসটির গ্রাম আণবিক ওজন নির্ণয় করো তাহলে আমাদের ওখানে লিখতে হবে অতএব নির্ণ গ্যাসটির গ্রাম আণবিক ওজন থার্টি টু গ্রাম পার মোল ঠিক আছে এখন এর সঙ্গে দ্বিতীয় একটা প্রশ্ন আছে সেটা হলো সাধারণ হাইড্রোজেনের অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কত গুণ ভারী ঠিক আছে এখন এই পাঠের উত্তরটা দেখে নাও প্রথমে লিখবে দেখো দ্বিতীয় পাঠের উত্তর করার জন্য একটা হেডিং করে নিয়েছি প্রথমে লিখবে কোনো গ্যাসের ঘনত্ব ডি হলে ঠিক আছে ডি সমান সমান গ্যাসের একটি অনুর্ভর বাই এইচ টু এর একটি অনুর্ভর বা এখানে এইচ টু গ্যাসের একটি অনুর্ভর লিখলে হবে এখন তোমরা যদি কোনাকুনি গুণ করো বা আড়াড়ি গুণ করো তাহলে কেমনভাবে বলো তো এখানে ডি এর নিচে কত আছে বলো তো ওয়ান আছে অঙ্কের হিসাবে ওয়ান থাকে এখন আড়াড়ি গুণ করলে একের সঙ্গে উপরেরটা গুণ হবে অর্থাৎ গ্যাসের একটি অনুর্ভরের সঙ্গে গুণ হবে তাহলে কীভাবে তো গ্যাসের একটি অনুর ভর সমান সমান ডি ইন ইন্টু এইচ টু এর একটি অনুর ভর অর্থাৎ বলতো কী পেলাম এখানে আমরা পেলাম হলো এই এইচ টু এর একটি অনুর ভরের সঙ্গে কত গুণ হয়েছে বলো তো এই ডি গুণ হয়েছে আর ডিটা কি বলতো বাষ্প ঘনত্ব আর আমাদের প্রশ্নে কী চেয়েছে অতএব হাইড সাধারণ হাইড্রোজেনের অনু অপেক্ষা গ্যাসের একটি অণু ডি গুণ ভারী ঠিক আছে তাহলে এবং ব্যাগটা লিখে রাখবে যেখানে ডিশন গ্যাসটির বাষ্প ঘনত্ব ঠিক আছে এইটুকু লিখলেই কিন্তু তোমাদের উত্তরটা একদম পারফেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারলে এর আগের ভিডিওতে আমি তোমাদের অঙ্কের কুড়ি নম্বরের যে পোস্টটা দিয়েছে অ্যাক্টিভিটি টু পার্ট টু আমি সেটা উত্তর অলরেডি আপলোড করে রেখেছি যা এখনই দেখে নিও প্লে লিস্ট অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবে এর পরবর্তীতে আমি তোমাদের জীবন বিজ্ঞান তারপরে ইংলিশ ভূগোল তারপরে ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের পার্ট টুয়ের ভিডিও পরপর আপলোড করব আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর যদি খারাপ লাগে অবশ্যই খারাপ লাগার কারণটা কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য